রাজ্য জুড়ে চলা লকডাউন পরিস্থিতিতে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলিকে সাহায্য করতে উদ্যোগী পান্ডুয়া সরাই তিন্না তৃণমূল সদস্যরা। শনিবার সকালে পান্ডুয়া সরাই তিন্না তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হলো চাল এবং বিস্কুট। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক সভাপতি অসিত চ্যাটার্জি, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, পান্ডুয়া বিধানসভার চেয়ারম্যান রহিম নবী, গৌতম বাড়ুই সহ আরো অনেকে। এদিন প্রায় 400 জন মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী। এদিনের কর্মসূচি প্রসঙ্গে অসিত চ্যাটার্জি এবং গৌতম বাড়ুই জানান, এই তিন্না মোড়ে সরাই তিন্না অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার জন্য কিছু খাদ্য সামগ্রী আমরা বিতরণ করছি। এখন পর্যন্ত 363 জনের নাম আমরা তালিকাভুক্ত করেছি। আমরা চেষ্টা করছি আরও কিছু মানুষকে অন্তর্ভুক্ত করার জন্য। অনেকেই আমাদের মধ্যে আছে। আমরা চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে, জনগণকে সচেতন করার জন্য উদ্যোগ নিতে, আমরা সেই উদ্যোগ নিয়েছি এবং আমরা দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে একটাই কথা বলতে চাইছি, বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মুখ্যমন্ত্রী আছেন সেখানে গরিব এবং দুস্থ মানুষের বেঁচে থাকবার কোনো অসুবিধা হবে না। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা সব সময় তাদের পাশে ছিলাম, তাদের পাশে আছি, তাদের পাশে থাকব। আমরা আজকে সরাই তিন্না অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে দুস্থ মানুষদের পাশে থাকার জন্য আজকে আমরা এখানে দুস্থ মানুষদের হাতে চাল বিস্কুট তুলে দিলাম। এখনও পর্যন্ত আমরা 363 জন লোকের হাতে আমরা পৌঁছাতে পেরেছি এবং এরপরেও যদি মানুষ এসে লাইন দেয় আমরা তাদেরও আজকে দুস্থ মানুষদের ত্রাণ দেওয়ার ব্যবস্থা করব। পান্ডুয়া থেকে সুজিত রায়ের সাথে প্রবীর ঘোষালের রিপোর্ট, এস এম নিউজ বাংলা।